মহালয়ার দিন তুলসীতলায় দাঁড়িয়ে বলুন এই মন্ত্রটি। বুধবার এবছরের মহালয়া পড়েছে। মহালয়া হয়ে যাওয়া মানে পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা। আপনি যদি মাতৃপক্ষের সূচনাকালে তুলসীতলায় এই মন্ত্রটি বলতে পারেন তাহলে আপনার জীবন থেকে আর্থিক সমস্যা মিটে যাবে, জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট মিটে যাবে। তুলসী মাতার কৃপায় জীবনে আর্থিক উন্নতি অবধারিত। যারা জীবনে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে, অবশ্যই আপনারা এই দিনে তুলসীতলায় এই মন্ত্রটি একবার হলেও পাঠ করে দেখুন। দেখবেন খুব সহজেই আপনি আপনার আর্থিক ভাগ্য ফিরে পাবেন। আর্থিক কষ্ট জীবন থেকে চিরদিনের জন্য মুছে যাবে। তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না। তুলসী মাতার কৃপা লাভ সর্বদাই পাবেন। আমরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ বসিয়ে থাকি, কারণ তুলসীতলা হলো 33 কোটি দেবদেবীর বসবাস। বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে। আপনি যদি এই গাছ আপনার বাড়িতে বসিয়ে থাকেন তাহলে গৃহেতে কখনোই নেগেটিভ শক্তি প্রবেশ করবে না, বাড়িতে সর্বদাই শুভ শক্তির আগমন ঘটবে, যার ফলে আপনি যেমন থাকবেন বিপদমুক্ত, এর পাশাপাশি পরিবারেও কোনো রকম বিপদ বা সকল প্রকার ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। তাই আশা রাখবো প্রত্যেকেই বাড়িতে একটি করে তুলসী গাছ বসিয়ে রাখুন। আর এই তুলসী গাছ বসাবেন আপনি আপনার বাড়ির ঈশান কোণে। ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব কোণকে। বাস্তুমতে এই দিকে তুলসী গাছ বসানোর সঠিক দিকটি হলো। বন্ধুরা, আপনার বাড়ির তুলসী গাছটি কোন দিকে বসানো আছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। বিশেষ করে যাদের বাড়ির তুলসী গাছটি দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে তারা পারলে এক্ষুনি সাবধান হয়ে যান, পারলে উত্তর দিকে কিংবা বাড়ির ঈশান কোণে বসান, নচেত আপনার কপালে দুর্ভাগ্য জুটবে। এই দিকে তুলসী গাছ বসানো অত্যন্ত একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে। এতে পরিবারের বিভিন্ন ধরনের বিপদ দেখা দেয়, পরিবারে কখনোই মঙ্গল হয় না। তাই ফুলেও বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে তুলসী গাছ, তুলসী মঞ্চ, তুলসী টব একদমই রাখবেন না। এই বিষয়টি প্রত্যেকেরই জেনে রাখা দরকার। বাস্তুমতে যেমন তুলসী গাছ আমাদের জীবনে সৌভাগ্য এনে দেয়, ঠিক এর পাশাপাশি তুলসী গাছের সঠিক নিয়মটি না জানলে আমাদের কপালে সারা জীবন দুর্ভাগ্য জোটে, আর এই দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই নিজেই দায়ী থাকি। কারণ তুলসী গাছের এইসব নিয়মগুলিকে আমরা কখনোই জানি না বা জানার চেষ্টা করি না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিও থেকে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আমাদের জীবনে সেগুলি অত্যন্ত প্রয়োজনীয়। মহালয়ার দিন আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না, দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছে, ব্যবসার প্রসার ঘটছে না, আপনারা অতি অবশ্যই এই দিন তুলসীতলায় বলুন এই মন্ত্রটি। দেখবেন তুলসী মাতা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এরপর থেকেই আপনার ব্যবসার চরম উন্নতি ঘটবে, ব্যবসার প্রসার ঘটবে। এমনকি যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, জীবনে দুঃখ কষ্ট ক্রমাগত লেগেই রয়েছে, এখান থেকে যদি মুক্তি পেতে চান, হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে চান, এই মন্ত্রটি একবার হলেও পাঠ করে দেখুন। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে দেখে এই দিন সন্ধ্যাবেলায় 108 বার পাঠ করবেন। অবশ্যই মহালয়ার দিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় দাঁড়িয়ে এই মন্ত্রটি এক মনে 108 বার পাঠ করবেন। এই মন্ত্রটি পাঠ করার সময় আপনাকে এক মনে এবং মনকে স্থির করে অবশ্যই পাঠ করবেন তুলসী মাতাকে স্মরণ করে, নচেত আপনি কখনোই সুফল পাবেন না। এই সব মন্ত্র পাঠ করার সময় পবিত্র মনে এবং এক মনে পাঠ করা দরকার, তবে কিন্তু আপনি এই মন্ত্রের আসল ফললাভ পাবেন। কারণ এইসব মন্ত্রের মধ্যে রয়েছে এমন এক শক্তি
যে শক্তিকে আপনি যদি আপনার জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে সকল প্রকার দুর্ভাগ্য কেটে যাবে, আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে, যার ফলে আপনার জীবনে চরম উন্নতি হবে এবং জীবনে সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই আশা রাখবো এই পবিত্র দিনে আপনারা প্রত্যেকেই এই মন্ত্রটি একবার হলেও পাঠ করে দেখুন, দেখবেন আপনি আপনার জীবনে সফলতা পাবেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিই, এই দিনে আপনারা কোনোভাবেই তুলসী পাতাকে স্পর্শ করবেন না, তুলসী গাছে হাত দেবেন না, মহালয়া ও অবস্থার মহাযোগে এই দিনে কোনোভাবেই তুলসী পাতা বা তুলসী গাছে হাত দেওয়া একদমই উচিত নয়। এই দিন হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, অমাবস্যা তিথি পড়েছে, তাই অমাবস্যা তিথিতে কোনোভাবেই কোনো দিন তুলসী গাছে হাত দেবেন না, এতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। তাই আপনি দূর থেকে দাঁড়িয়েই তুলসী তলায় এই মন্ত্রটি বলে দেখুন, অবশ্যই আপনি আপনার জীবনে সুফল পাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আপনি যদি মহালয়ার দিন মাতৃপক্ষের সূচনাকালে এই মন্ত্রটি পাঠ করতে পারেন অবশ্যই জীবনে সুফল পাবেন। মাতৃপক্ষ চলাকালীন মায়ের শক্তি তীব্র বেড়ে যায়, আর এই সময় আপনি যদি কিছু শুভ কাজ করতে পারেন, মায়ের উদ্দেশ্যে মাকে প্রণাম জানিয়ে কিছু শুভ কাজ করতে পারেন, অবশ্যই আপনি আপনার জীবনে সুফল পাবেন। কারণ মা কখনোই চান না তার সন্তানরা দুঃখ কষ্ট করে জীবনযাপন করুক, মা সর্বদাই চায় তার সন্তানরা সুখে এবং আনন্দে জীবনযাপন করুক। আপনি পারেন আপনার জীবনের সৌভাগ্যের চাবিকাঠিকে খুঁজে পেতে। তাই বলা হচ্ছে, যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে দুঃখ কষ্ট দেখা দিচ্ছে এবং জীবনে সুখ শান্তি হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে এবং সকল প্রকার সমস্যার সমাধান পেতে এই দিনে এই মন্ত্রটি একবার হলেও বলে দেখুন, দেখবেন আপনি আপনার জীবনে ফল হাতে নাতে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্মমতে বিভিন্ন দেবদেবীর পূজো অর্চনা টোটকা উপাচার সম্পর্কে আলোচনা করে থাকি।